নির্বাচনে নামে আপনারা নাটক করেছেন, ভোট ডাকাতি করেছেন, ভোট চুরি করেছেন। আমার প্রশ্ন আগে কোথায় জানেন, এই নির্বাচনে ভোট দিয়েছে শিক্ষকরা, সরকারি কর্মচারীরা, এই শিক্ষকরা কি পড়াবে? তাদের তারা বাধ্য করে জোর করে যে ভোট চুরি করার জন্য, ভোট ডাকাতি করার জন্য তাদের নৈতিকতা অবক্ষয় করে দিয়েছেন। এরা কি পড়াবে ছেলে মেয়েদেরকে? আমি জাতীয় পর্যায়ের তদন্ত চাই, এবং কেন কেন শিক্ষকদের যারা বাধ্য করেছে তাদের বিচার চাই। প্রিয় ভাই বোনেরা, দেখেন আন্দোলন চলছে, সংগ্রাম চলছে, বিএনপি সমন্বয়েরা নির্বাচন বর্জন আহ্বান জানিয়েছে, নির্বাচন বর্জন করেছে, সারা বাংলাদেশের 2% 3% ভোট পাওয়া নাই, জাল জালিয়াতি ডাকাতি করে তারা ভোটের জাল তারা কাজ চুরি করেছে, জালিয়াতি করেছে। দেখেন এই সরকার নির্বাচিত সরকার নয়, আবার প্রমাণিত হলো, আবার প্রমাণিত হলো আওয়ামী লীগ অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, অবাধ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ চরিত্রগত ভোট চুর হয়ে গেছে, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে। তারা আজকে প্রশাসন নির্ভর করে আওয়ামী লীগ চলছে, নেতা আওয়ামী লীগ নেতা গুরুজন নির্ভর করে নয়, যতদিন যাবে তত আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে। আর 7 তারিখে আওয়ামী লীগ সুইসাইড করেছে, দেখেন সুইসাইডের দেখেন অবস্থাটা, প্রতি জায়গায় মারামারি হচ্ছে, সারা বাংলাদেশে আওয়ামী লীগ ভাগ হয়ে গেছে, আরো ভাগ আরো ভাগ আরো ভাগ বিভক্ত হয়ে গেছে। এই দল বাংলাদেশের রাজনীতি থেকে 100 মুছে যাবে।